শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। স্থগিত শ্রীলঙ্কা সফর এপ্রিলে হওয়ার সম্ভাবনা দেখছে বিসিবি। জন লুইসি হচ্ছেন টাইগার ব্যাটিং পরামর্শ। আইসিসির দশক সেরা ক্রিকেটার বিরাট কোহলি, টেস্টের সেরা স্মিথ, টি টোয়েন্টির রাশিদ খান। বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বরে, নতুন বছরে চারটি বয়সভিত্তিক টুর্নামেন্টের পরিকল্পনা। মৌসুম শেষে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবেন মেসি, গ্লোব সকারের শতাব্দী সেরা রোনালদো। স্থগিত শ্রীলঙ্কা সফর এপ্রিলে হওয়ার সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সে অনুযায়ী কথাবার্তাও এগিয়েছে। এর আগে নতুন বছরে সফলভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় বিসিবি। উইন্ডিজ সিরিজ নিখুঁতভাবে আয়োজনে নিশ্চিত করবে জৈব সুরক্ষা বলয়। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিরিজকে সামনে রেখে 8 থেকে 10 জানুয়ারি টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। আর জন লুইসি টাইগার ব্যাটিং পরামর্শক হচ্ছেন, সেই আভাসও মিলেছে তার কথায়। ক্রিকেট ক্যালেন্ডার থেকে একটা বছর হারিয়ে গেছে টিম টাইগার্সের। নতুন বছরে ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত 3 টেস্টের সিরিজ আলোর মুখ দেখছে। এপ্রিলে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে যাবে মুমিনুলের দল। আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে কমিটমেন্ট রয়েছে সেই অনুযায়ী আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলবো, এবং এর সাথে যদি অন্য কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা আমাদের FTPতে যদি আমাদের ওই স্পেসটা পাওয়া যায় আমরা সেটাভাবে কাজ করে নেব। অ্যাট দিস স্টেজ এটা এপ্রিলকে টার্গেট করেই করা হচ্ছে। এই সময় একটা অ্যাভেলেবল স্লট আছে আমাদের এবং শ্রীলঙ্কার জন্য, সেভাবেই আমরা কাজ করছি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। 2 টেস্ট ও 3 ওয়ানডে সফলতার সঙ্গে আয়োজন বিসিবির জন্য বড় পরীক্ষা। জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে সফলতার সঙ্গে প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ আয়োজনের অভিজ্ঞতা উইন্ডিজ সিরিজে বিসিবিকে দিচ্ছে আত্মবিশ্বাস। ইতিমধ্যে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি, আমরা সবাই বেশ কনফিডেন্ট, যেহেতু আগেরগুলো ছিল 3 টিম এবং 5 টিমের কম্পিটিশন এবং বাইলেটারাল ট্যুর, যদিও এটা ইন্টারন্যাশনাল সিরিজ, দুইটা টিমের পার্টিসিপেশনে এই সিরিজটা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য আরও ইজি হবে। জানুয়ারির প্রথম সপ্তাহে ক্যাম্প শুরু, তার আগে করোনা টেস্ট দিয়ে হোটেলে উঠবেন তামিম মুশফিকরা। কোচিং স্টাফের সবাই চলে আসবেন ওই সময়। নীল ম্যাকেন্সির উত্তরসূরি হিসেবে ইংলিশম্যান জন লুইসের সাথে কথা প্রায় পাকা। উইন্ডিজ সিরিজে হবে নতুন ব্যাটিং পরামর্শকের প্রথম অ্যাসাইনমেন্ট। কোচিং স্টাফ অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে শেষের দিকে হয়তো কিছু মাইনর টার্মস কন্ডিশনের আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, সেক্ষেত্রে আমাদের এই সময়টাই আমরা নিচ্ছি। অলমোস্ট ফাইনাল হয়ে আছে, আপনারা আশা করি যে খুব শীঘ্রই নামটা পেয়ে যাবেন। উইন্ডিজ সিরিজ চলাকালীন আবুধাবিতে চলবে টি-টেন লিগ, ওখানে দল পেয়েছে 6 বাংলাদেশি। জানুয়ারিতে সিরিজ চলায় তাসকিন আফিফদের আবুধাবিতে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল মার্ক রবিনসনের, তবে শেষ মুহূর্তে না করে দিয়েছেন এই ইংলিশ কোচ। তাতে নতুন করে কোচের খোঁজে বিসিবি, বলছে দ্রুতই এ বিষয়ে আসবে সিদ্ধান্ত। করোনার ক্ষতি পুষিয়ে নিতে 2021 সালে নারী ক্রিকেটের জন্য ব্যস্ত কর্ম পরিকল্পনা বোর্ডের। 29 ক্রিকেটার নিয়ে সিলেটে ক্যাম্প শুরু 3 জানুয়ারি থেকে, যেখানে ফিটনেস স্কিল ট্রেনিংয়ের সঙ্গে আছে 5টি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের পর থেকে কোচ শূন্য নারী দল। 2021 সালের ব্যস্ততার কথা মাথায় রেখে কোচ নিয়োগে তৎপর ছিলেন কর্তারা। ইংলিশ কোচ রবিনসনের সাথে আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ করেই না করে দিয়েছেন ইংলিশম্যান। ফলে নতুন করে কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে। আমরা বোর্ডের পক্ষ থেকে কিন্তু আমরা কোনোটাই আমার কনফার্ম করি নাই বা আমরা ওইভাবে বলি নাই। অনেকের সঙ্গেই যোগাযোগ হচ্ছিল, তার মধ্যে 2-1 জনের সঙ্গে একটু যোগাযোগের মাত্রাটা বেশি ছিল বা তাদের সঙ্গে কথাবার্তাটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। করোনাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নারী দলের। সাকিব তামিমরা মাঠে ফিরতে পেরেছেন,
জাহানারা সালমারা এখনও অপেক্ষায় আছেন। ক্ষতি পুষিয়ে নিতে বিসিবি নানা পরিকল্পনা হাতে নিয়েছে, তৈরি করে ফেলেছে রূপরেখা। জানুয়ারির শুরুতে নারী দলের ক্যাম্প, করোনা টেস্টের পর সেটা হবে সিলেটে। অনূর্ধ্ব ১৭ ও ১৯ দলের ট্যালেন্ট হাট ও ক্যাম্প হবে ফেব্রুয়ারি মার্চে। জাতীয় দলে তারকারা লম্বা ক্যাম্প শেষে সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের সাথে হোম সিরিজ খেলবে মার্চে। জুনে ট্রাইনেশন সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরবেন সালমা রুমানারা। আমাদের সূচিটার কথা বলেছি, তার মধ্যে বেশি কিন্তু ক্যাম্পের কথা এবং হোমে যে সিরিজগুলো রয়েছে সেগুলোর কথা বলেছি। আমাদের ন্যাশনওয়াইড বা আমাদের অন্যান্য যে রুটিন যে টুর্নামেন্টগুলো সেগুলো আমরা স্বাস্থ্যবিধির বিষয়টা বিবেচনায় বা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা হয়তো কোনোটা করব, কোনোটা হয়তো নাও করতে পারি। স্থগিত হওয়া নারী যুব বিশ্বকাপের প্রথম আসর হবে ২০২২ সালে। এজন্য নতুনদের তুলে আনতে ঘরোয়া আসরগুলো ভালো ভেনুতে আয়োজন করতে চায় বিসিবি। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির দশক সেরা ক্রিকেটার বিরাট কোহলি, ওয়ান ডে সেরা তিনি, টেস্টের দশক সেরা স্টিভেন স্মিথ আর রাশিদ খানের দখলে টি টোয়েন্টির সেরা অ্যাওয়ার্ড। ২০১১র পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্স বিবেচনায় প্রতি বিভাগের ৭ জনের তালিকা গত মাসে প্রকাশ করেছিল আইসিসি। এরপর দর্শক ও বিশেষজ্ঞ প্যানেলের ভোটে সেরা নির্বাচিত হয়েছে। বিরাট কোহলি গত এক দশকে বাড়িয়েছেন ক্রিকেটের সৌন্দর্য। ব্যক্তিগত পরিসংখ্যানে তিনি অনন্য, অসাধারণ, যা দলকেও দিয়েছে অসংখ্য সাফল্য। ধারাবাহিকতা, আগ্রাসন, ম্যাচ জেতানোর ক্ষমতা পৌঁছে দিয়েছে সবার ওপরে, তাতে আইসিসির দশক সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড কোহলির শোকেসে। এই লড়াইয়ে তার পিছনে ডি ভিলিয়ার্স, সাঙ্গাকারার মতো মহাতারকা। বিবেচিত সময় তিন ফর্ম্যাট মিলে ৭৭-এর কাছে গড়ে ২০,০০০-এর ওপরে রান করেছেন। দশক সেরা গ্যারি সোবার্স অ্যাওয়ার্ড কিং কোহলিরই তো প্রাপ্য, সঙ্গে ওয়ান ডে সেরাও হয়েছেন তিনি। Step onto the field to make your team win at any cost. সব সময় আমার লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটা করার চেষ্টা করি। মাঠে আপনি কি করছেন সংখ্যা শুধু সেটাই দেখায়, আর কিছুই না। My heart and soul on the field for the team. Unorthodox batting ও দর্শক টানে স্টিভেন স্মিথ তার বড় উদাহরণ। ধৈর্যের পরীক্ষাতে ধারাবাহিকতার পুরস্কার মিলেছে। স্মিথ দশক সেরা টেস্ট ক্রিকেটার, বিবেচিত সময়ে ৬৯ ম্যাচে ৭,০০০-এর বেশি রান তার। কোহলি স্মিথদের মতো নন রাশিদ খান, ছোট দলের বড় তারকা তিনি। টি টোয়েন্টির আবেদন যেন বাড়িয়েছেন স্পিন ম্যাচিকে। রেকর্ডও তাদের পক্ষে কথা বলে, আর তাতে গেল, রোহিত, মালিঙ্গাদের টপকে টি টোয়েন্টির দশক সেরা রাশিদ। অ্যাওয়ার্ড পেয়ে আমি কি বলবো বুঝতে পারছি না। আফগানিস্তান থেকে কেউ এই পুরস্কার জিতেছে, এটা আমি, আমার দেশ, সমর্থকদের জন্য অসাধারণ মুহূর্ত। নারী বিভাগের সব অ্যাওয়ার্ড এলিসে পেরির দখলে, দশক সেরা ক্রিকেটার, অজি তারকা, সঙ্গে দশক সেরা ওয়ান ডে ও টি টোয়েন্টির পুরস্কারও বাগিয়েছেন পেরি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানাবো ফুটবলের খবর। আগামী বছর সেপ্টেম্বরে হবে বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ। ১৪-২৫ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। এছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও ২০২১ সালে ৪টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাব কর্তৃপক্ষ। আজ নির্বাহী কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফের ১৩তম আসরকে জাঁকজমক করতে চেয়েছিল বাংলাদেশ। নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত করতে হয়। করোনা প্রকোপ না কমলেও স্থগিত হওয়া বঙ্গবন্ধু সাফের বিষয়ে সিদ্ধান্ত এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায়। সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল সহ সাফের প্রতিনিধিরা অনলাইন সভায় বসে ঠিক করেছেন আগামী বছর ১৪-২৫ সেপ্টেম্বর ঢাকায় বসছে আসরটি। সিনিয়রদের প্রতিযোগিতা ছাড়াও বয়সভিত্তিক ৪টি আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। তবে ছেলেদের অনূর্ধ্ব ১৫, ১৮ ও মেয়েদের অনূর্ধ্ব ১৬ ও ১৯ সাফ চ্যাম্পিয়নশিপ সূচি চূড়ান্ত হলেও সিদ্ধান্ত হয়নি ভেন্যু নিয়ে। আমাদের যে মেন এজেন্ডার মধ্যে আমাদের সাফ রিভাইজ স্ট্যাটাস যেটা ছিল, সেই রিভাইজ স্ট্যাটাস, স্ট্যান্ডিং অর্ডার অফ দ্য কংগ্রেস,
এবং ইলেকট্রাল কোড সাফে তিনটি আমরা অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে। এছাড়া আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডার, কম্পিটিশন ক্যালেন্ডারের মধ্যে আগামী বছর আমরা মহিলাদের মেয়েদের 16 আর 19, ছেলেদের 15 আর 18 এবং সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ চ্যাম্পিয়নশিপ এই কয়েকটা টুর্নামেন্ট আগামী বছর ক্যালেন্ডারে অ্যাপ্রুভ করা হয়েছে উইথ ডেটস। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনযন্ত্র অনুমোদিত হয়েছে, 2020 সালের বাজেটও পাশ হয়েছে এই সভায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চাইলেই বার্সেলোনা ছাড়তে পারবেন লিওনেল মেসি, কিন্তু এক টেলিভিশন সাক্ষাৎকারে বিশ্বসেরা এই ফুটবলার জানিয়েছেন মৌসুম শেষ না করে তিনি কোনো সিদ্ধান্ত নিতে চান না। আরও বলেছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে খেলার আগ্রহ রয়েছে তার। শতকোটি মানুষের আবেগে মিশে আছে লিওনেল মেসির নাম। বার্সেলোনার সঙ্গে ছাড়াছাড়ি হতে হতেও হয়নি চলতি মৌসুমে, কিন্তু এরপর কি হবে, কোথায় যাবেন খুদে জাদুকর, বার্সার মায়া কি সত্যি কাটাতে পারবেন, মিলিয়ন ডলার এই প্রশ্ন নিয়ে স্প্যানিশ টিভি লা সেস্তা মুখোমুখি হয়েছিল মেসির। আর্জেন্টাইন তারকার জবাবে এখনও পরিষ্কার হয়নি তার ভবিষ্যৎ ভাবনা। নিজে যেমন পরন্তবেলার ইঙ্গিত পাচ্ছেন, তেমনি বার্সেলোনাও হারিয়েছে মাঠের দাপট, এই বাস্তবতা মেনে নিচ্ছেন মেসি। ক্লাবের সার্বিক অবস্থা খুব খারাপ, এতটাই যে আগের অবস্থায় ফিরে যাওয়া বেশ কঠিন। আমি বার্সা ছাড়ার কথা ক্লাব সভাপতিকে অনেকবার বলেছি, দীর্ঘ একটা সময় আছি দলের সঙ্গে, এখন নতুনদের দায়িত্ব নিতে হবে, বার্সা ছাড়তে চাই, তবে তা সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ক্লাবের অবস্থা খারাপ, স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানাচ্ছে মেসি চাইলে নতুন বছরের প্রথম দিনেই ফ্রি ট্রান্সফারে চলে যাওয়ার সিদ্ধান্ত জানাতে পারেন, কিন্তু না, মৌসুমের শেষ পর্যন্ত দেখতে চান LM10। সব সংকটের ঊর্ধ্বে সাফল্যের দিকেই চোখ এই চ্যাম্পিয়ন ফুটবলারের। আমি এখনো নিশ্চিত না কি করব ভবিষ্যতে, মৌসুমের শেষ পর্যন্ত দেখতে চাই। আমার যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা আছে, ওখানকার জীবন অভিজ্ঞতা নিতে চাই, তবে যেখানেই যাই না কেন শেষ পর্যন্ত বার্সেলোনাতেই ফিরে আসব। এখন শুধু শিরোপা জয়ের দিকে আমার মনোযোগ, অন্য কিছু ভাবছি না। শেষ পর্যন্ত বার্সায় মেসি থাকবেন কিনা তার সময় ঠিক করে দেবে, তবে বিদায়ের আগে প্রিয় ক্লাব বার্সেলোনাকে আবার সাফল্যের পথে ফিরিয়ে আনতে পারেন কিনা সেদিকে চোখ সবার। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাঁচবারের ব্যালন্দিওর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো এবার পেলেন অনন্য এক সম্মাননা, ক্লাব সকার অ্যাওয়ার্ডে শতাব্দীর সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন CR7। মেসি রোনালদিওর মতো মহাতারকাদের পেছনে ফেলে এই পুরস্কার জেতেন রোনালদো। 2001 থেকে 2020 সালের পারফরমেন্স বিবেচনায় ভোটিংয়ের মাধ্যমে সেরা নির্বাচিত হয়েছে। সাফল্যে মোড়ানো এই সময়ে রোনালদো জিতেছেন রেকর্ড 5টি চ্যাম্পিয়ন্স লিগ, ম্যানিউ, রিয়াল মাদ্রিদ আর ইউভেন্টাসের হয়ে EPL, লা লিগা, সেরিয়াতে ছিল তার দাপট। পর্তুগালের জার্সিতে একটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আর UEFA নেশনস লিগও জিতেছেন তিনি। শতাব্দীর সেরা কোচ নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির দায়িত্বে থাকা পেপ গার্দিওলা, আর এই শতকের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। ফিফা দ্য বেস্ট হবার পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও বর্ষসেরার স্বীকৃতি পেয়েছেন রবার্ট লেভানডস্কি। জানাবো ফেডারেশন কাপের খবর। কোয়ার্টার ফাইনাল আগে নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংস। চট্টগ্রাম আবাহনীর লড়াই ছিল গ্রুপ সেরা হওয়ার, যেখানে এক গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ভালো সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী, তবে পূর্ণতা দিতে পারেননি চার্লস দিদিয়ার। বিরতির আগে সুযোগ নষ্ট করেছেন বসুন্ধরার মাহবুবুর রহমান সুফিন। দ্বিতীয়ার্ধের শুরুতে দুই লাতিন রিক্রুটের রসায়নে ডেডলক ভেঙেছে, রবসন দ্য সিলভার কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন অস্কার বেসেইরা। আসরে এই আর্জেন্টাইনের এটি দ্বিতীয় গোল। পরবর্তীতে সুফিল ইব্রাহিমদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বসুন্ধরা কিংস। এ ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।